হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ অ্যানাদার ব্লগ। সো গাইজ, আজকে আমরা যাচ্ছি বোরঘাটের ওখানে। একটা নতুন ডিশ পাওয়া যাচ্ছে যেটা বৈশাখে কোথাও পাওয়া যায় না, সেটা হচ্ছে খাসির চর্বি দিয়ে চপ। আর ওখানে আর একটা কাপড় যেটা স্পেশাল আছে সেটা হচ্ছে ঘুগনি। তাহলে দুটোই টেস্ট করবো, চলো যাওয়া যাক। ফাইনালি সেই দোকানে চলে এসেছি আমরা, যেটা বললাম যে বসিয়াটা এক জায়গায় মাত্র পাওয়া যায়, খাসি চর্বি দিয়ে তোমার চপ। মানে সেরা খেতে আমি আগের দিনে এসে খেলাম, তো সেরা খেতে সে কারণে তোমাদেরকে আবার ভিডিও করে বলে দেওয়া। তো এই যে সেই কাকার দোকান দেখতে পাচ্ছ তোমরা, তো চলো এবার কাকার কাছে যাওয়া যাক, এবার দেখা যাক কাকা কী বলে। এবার কাকুর কাছে শুনে নেওয়া যাক যে কাকু কখন বসে। কাকু আপনি কখন বসেন এখানে সেটা বলবেন। দুপুর দুটো। আচ্ছা, দুপুর দুটো থেকে রাত্রে নটা অবধি। আচ্ছা, বসে ভোটঘাটে নেতাজি মুক্তির পাশে। এখানে 10 রকমের আইটেম আছে টোটাল। খাসির চর্বি দিয়ে একটা ঘুগনি পাওয়া যায়, আর তোমার 9 রকমের আইটেম আছে চপ, ক্যাপসিকাম, চিকেন পকোড়া, খাসির চর্বি দিয়ে চপ, চিকেন চপ, মাংসের চপ, আর তোমার আলু, বেগুনি, পেঁয়াজি স্যান্ডউইচ। তো গাইজ, কাকু বলেই দিল যে কাকুর কাছে কী কী আছে, কাকু যায় কোথায় বসে। যেটা বললো যে নেতাজি, তো এই যে সেই মূর্তি, তো এর নিজেই কাকু বসে এখানে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো কাকুর কাছে আসো, এসে তোমরাও টেস্ট করে দেখো। তা আমরা যেটা বলেছি কাকুরে, খাসির চর্বির যে চপটা, আর এখানে কাকুর বিরাট বিরাট খেতে লাগে যেটা, সেটা হচ্ছে কাকুর যে ঘুগনি। রাহুলদের হাতে চলে এসছে আমারটা, কাকু নিচ্ছে। তো চলো আবার আসুক হাতে, তারপর তোমাদের আবার বলছি। গাইজ, তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের খাসি চর্বি দিয়ে ঘুগনি খাসি রয়েছে, তো মানে অসাধারণ। মানে একটা বাঙালিরা বলছি, এই যে শীতের কালের ওয়েদার, আজকে মেঘলা মেঘলা, আর হাতে রয়েছে খাসি চর্বি দিয়ে ঘুগনি। আর এখানে বলাই রয়েছে যে কাকুর কাছে যে খাসির চপ, মানে আমার জিভে জল চলে আসছে। তো চলো ফার্স্ট বাইট। অসাধারণ খেতে। আমি তোমাদের হয়তো আগের বিভাগে একটা টিউশন ক্যাম্প বলে জায়গায় ছিলাম, ওখানে অসাধারণ বলেছিলাম, কিন্তু বাড়িতে গিয়ে সত্যি, মানে ওটা যেটা সত্যি বাড়িতে বলেছিলাম, যেটা খুবই খারাপ খেতে, সেটা না মারাত্মক লেভেলের খেতে। এটা মানে একটা বাঙালি হয়ে এই জায়গাটা ব্রিজে, ঠিক ব্রিজে উঠতেই ঠিক তার পাশে রয়েছে কাকুর দোকান, অসাধারণ খেতে। চলো খাওয়া যাক। মানে প্রত্যেকটা বাইরে একটা হাই চর্বি আসতো, মানে তোমরা বুঝতে পারছো না যে কত সুন্দর। এখানে আসো, এখানে আসো, এখানে আসো, তোমরা কী করলে বসিয়াটা খাবো, এখানে যদি না আসো, আর যারা বসিয়াতে বাইরে দেখছো তারা তো অবশ্যই এখানে আসো। তো এটা খাওয়া শেষ করি। খাসির চর্বিতে আবার চপ আসবে, ওটা আসবে, দেখা যাচ্ছে খাসির চর্বিতে চপ আসবে।
সো গাইস ফাইনালি আমার হাতে চলে এসেছে খাসির চর্বি দিয়ে চপ। মানে তোমরা দেখতে পাচ্ছ কাকু কত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিয়েছে, মানে লেভেল লেভেল লাগছে। তো চলো ফার্স্ট বাইট। মানে কি বলবো গাইস, প্রথম বাইটে মাংসটা গালে গেল, আর সাথে চর্বি চর্বি ভাব রয়েছে মাংসের গায়ে, মানে পুরো গালের মধ্যে পুরো মাখো মাখো অবস্থা এখন। তোদের বলে বলে যাবো না, তোমরা এখানে আসলে বুঝতে পারবে যে এখানে সবুজ চপ কত সুন্দর খেতে লাগছে, অসাধারণ টেস্ট। তো গাইস খাওয়াটা শেষ করি, তারপর আবার কথা হচ্ছে। গাইজ ফাইনালি এবার আমরা খাওয়া দাওয়া কমপ্লিট, বাড়ি থেকে যাবো। তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ আমরা যখন এসেছিলাম তখন কেউ ছিল না, আস্তে আস্তে ভিড় বাড়ছে, লোকজন আসছে। বাঙালি হও আর যদি চপ খেতে পছন্দ করো এখানে আসো। আর চপ তো বাঙালির ইমোশন, মানে ওটার সাথে বাঙালির প্রচুর দিনের রিস্তা। তো গাইজ মানে খুব সুন্দর খেতে কাকুর চপ। চপে তুমি অনেক জায়গায় খেয়েছো যে তেল তেলে ভাব, সে তেল তেলে ভাবটাও নেই, মানে কাকুর চপ সত্যি মারাত্মক লেভেলের খেতে লাগে। আমি এই দুদিন খেলাম, সেফ দুদিন খেলাম, তো কাকুর ফ্যান হয়ে গেছি, মানে এত সুন্দর চপ ভাজে কাকু। গাইজ তোমরা যদি দুজন আসো আর 50 টাকা নিয়ে আসবে, দুজন আসলে একদম পেট ভরিয়ে বাড়িয়ে দিতে পারবে। তো গাইজ আজকে এই অবধি। এ ফিউ মোমেন্টস লেটার গাইজ ফাইনালি বাড়ি চলে এসেছে, তোমরা দেখতে পাচ্ছ। তো গাইজ কাকুর চপ সেরা ছিল, মানে অসাধারণ খেতে চপটা, আর ভিতরে খাসির চর্বি ছিল, আর আমার একটা ছোটো একটা মাংস টুকরো পড়েছে খাসি গাছে, যেটা মানে চর্বি গাছে লেগে থাকে, রাহুলদার পনির, রাহুলদার লাগ খারাপ। তো গাইজ সত্যি অসাধারণ চপ খেতে। তো গাইজ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করো, আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করো। তোমরা লাইক করো না গাইজ, কী করছো, লাইক করো। বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।